এই ভুল করো না রাজকুমারী, আমার থেকে মুখ ফিরিয়ে চলে যেও না। তোমরা দুজন তোর সই, তাহলে বোঝাও তোমাদের রাজকুমারীকে যে মহাদেব উনার যোগ্য নন। মনে হচ্ছে এভাবে আপনি শান্ত হবেন না, এবার আমাদেরকেই কিছু একটা করতে হবে। হঠাৎ আমার মন এতটা ব্যাকুল হয়ে উঠছে কেন? কিছু অনুচিত হওয়ার আভাস পাচ্ছি কেন আমি? বিজয়া, শক্তির আভাস পাচ্ছি কেন আমি? যেন কোনো শক্তির দ্বারা আমাকে স্থির করে দিয়েছে। পার্বতী, পার্বতী, পুনরায় আমাকে নিজের থেকে বঞ্চিত করছ। তোমার চোখের জল কখনো যেন মাটিতে না পড়ে, এটা শুভ নয়। তোমায় খুব কষ্ট দিয়েছি না? খুব কঠোর পরীক্ষা নিয়েছি তোমার। প্রিয়ে, তোমার অশ্রুকে কখনো মাটিতে পড়তে দিও না, এটা শুভ নয়। স্বামী, আপনাকে পাওয়ার জন্য আমি এইভাবে বহুবার পরীক্ষা এবং তপস্যা করতে রাজি আছি। ছিলাম, কিন্তু আজ তোমায় আমি পুনরায় ফিরে পেলাম। আর আমার পরীক্ষা তো তোমার পরীক্ষার কাছে নগণ্য পার্বতী। যে কষ্ট
তুমি 3 সহস্র বছর ধরে সহ্য করছো, আর এতগুলো বছর ধরে আমি এক মুহূর্তও তোমার হৃদয় থেকে দূরে সরে যাইনি। এ অসম্ভব যে তুমি সম্ভব করেছ। এই পরীক্ষায় তো তোমার সফল হওয়ারই ছিল প্রিয়ে। পার্বতী, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, আর এই কঠোর তপস্যা আমায় পাওয়ার জন্য করেছিলে। আমি প্রস্তুত। তাহলে এসো, এখন আমরা আমাদের বিবাহ সম্পন্ন করি। মাতা পার্বতী মহাদেবের প্রস্তাব অস্বীকার করেছেন, কিন্তু কেন? পার্বতী, আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আর আমার সান্নিধ্য পেতে তুমি 3 সহস্র বছর আমার তপস্যা করেছ, আর এখন আমি যখন তোমায় বিবাহ করার আগ্রহ প্রকাশ করেছি, সেই আগ্রহকে তুমি অস্বীকার করছো? হ্যাঁ প্রভু, কারণ তার জন্যে আপনাকে আমার মাতা পিতার কাছে অনুমতি নিতে হবে। তুমি আদিশক্তি, স্বয়ং প্রকৃতি তুমি, আমি নির্গুণ নিরাকার। আমি আমার ভক্তের মঙ্গলের জন্য আমি আকার ধারণ করি, যাতে শক্তি আর শিবের সংযোগ স্থাপন হয়। তাই এই শুভ কাজের জন্য কারো কাছে অনুমতি নেওয়ার কি প্রয়োজন আমার? প্রভু, ইহা সত্য, আপনি পরম ব্রহ্ম পরমেশ্বর, আর আমি স্বয়ং প্রকৃতি। কিন্তু এই জন্মে আমি শৈলকন্যা, সেই কারণে এখনো আমি আমার মাতা পিতার বন্ধনে আবদ্ধ। আমি ব্রহ্মচারিণী, অর্থাৎ বিবাহের পূর্বে আমার পিতার পুত্রী আমি। সেই জন্যে নিজের মাতা পিতার সম্মানের খেয়াল রাখা আমার কর্তব্য। আপনি আমার সিঁথিতে সিঁদুর দেওয়ার পরে এবং আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার পরে আমি আপনার অর্ধাঙ্গিনী হব। সেই জন্যে বিবাহের জন্য আমার পিতার কাছে সম্বন্ধ নিয়ে যাওয়া আপনার জন্যে অনিবার্য, কারণ ওনাদের অনুমতি ছাড়া আমি আপনার সাথে বিবাহ করতে অসমর্থ। মাতা তো চলে গেলেন, কিন্তু মাতা পার্বতী আর মহাদেবের মিলন আসন্ন। কে তুমি? অট্টাসুর, বার্তাবাহক আমি তারকাসুরের। আর আপনাদের সবাইকে এই মুহূর্তে স্বর্গে পৌঁছানোর আদেশ দেওয়া হচ্ছে। ইন্দ্রদেব, এ নিশ্চয়ই ওই তারকাসুরের কোনো পরিকল্পনা। তোমার মহারাজ তারকাসুর স্বর্গে জোর করে অধিকার স্থাপন করবার চেষ্টা করেছে, কিন্তু মনে রাখবে ও আমাদের রাজা নয়। যাও গিয়ে বলো তোমার মহারাজকে আমরা আসব না। মহারাজের নিমন্ত্রণ আপনি গ্রহণ নাই করতে পারেন, কিন্তু ব্রহ্মদেবের আমন্ত্রণেও যাবেন না আপনারা। ব্রহ্মদেব স্বর্গে মহারাজ তারকাসুরকে পথ প্রদর্শন করছেন,
আর ওনার আদেশ যে আপনারা সকল দেবতা এই মুহূর্তে স্বর্গে গিয়ে উপস্থিত হন। এটা আমার মহারাজ তারকাসুরের সিদ্ধান্ত যে তোমাদের দেবতাদের পুনরায় এই স্বর্গে থাকবার জন্য অনুমতি দিচ্ছে। আচ্ছা, তার মানে অবশ্যই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। তারকাসুর, আপনি তো মহান, আপনি তো উদার। উদারতা তো আমার মধ্যে আছে, কিন্তু মনে রাখবে তোমরা আমার অধীনে, আর আমার রাজ্যের দেখভাল করবার জন্য তোমাদের নিযুক্ত করা হচ্ছে। তোমরা আবার এটা ভেবে বসো না যে পুনরায় দেবতাদের আসনে তোমাদেরকে বসাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ তারকাসুর, আপনি আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ বৎস তারকাসুর, সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। এখানকার দায়িত্ব দেবতাদের সঁপে দিয়ে এই তুচ্ছ কাজের জন্য তোমার অসীম শক্তি নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। আপনি ঠিকই বলছেন ব্রহ্মদেব, এই তুচ্ছ কার্য তো দেবতারাই করবে, আর আমার লক্ষ্য একটাই হবে, আমার মায়াবী নগরী শুধুমাত্র ক্ষণিকপুরের উপর, যেখানে ভবিষ্যতে আমি আর আমার অসুরকুলের ভাগ্য অপেক্ষা করে আছে, সেখানে এক্ষুনি আমাকে যেতে হবে। ব্রহ্মদেব, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। শুধুমাত্র আপনার জন্যই আমাদের সমস্ত দেবতাদের আরো একবার স্বর্গকে নিজেদের নিবাসস্থান বানাবার আরো এক সুযোগ পেলাম। দেবরাজ, এই সংকট এখনো সরে যায়নি, এটা তো শুধু একটা অস্থায়ী সমাধান। ক্ষণিকপুরের কল্পনা তারকাসুরের মনের মণিকোঠায় এক অলৌকিক জাল বুনে চলেছে, তার স্থায়ী সমাধান তো মহাদেব আর দেবী পার্বতীর বিবাহের পর তাদের দিব্য সংযোগে জন্ম নেওয়া পুত্রের দ্বারাই হবে। একদিকে মাতা নিজের পিতার রাজভবনে গিয়ে মহাদেবের বলা পূর্ণ বিধি বিধান মেনে নিজের পিতা মহারাজ হিমাবনের কাছে থেকে ওনার বিবাহ প্রস্তাবের অপেক্ষা করতে থাকলেন। আর অন্যদিকে কৈলাসে সমস্ত দেবতাগণ খুব সহজভাবে মহাদেবের কাছে এই বিনম্র নিবেদন নিয়ে যান যে উনি মহারাজ হিমাবনের কাছে মা পার্বতীর সাথে বিবাহের প্রস্তাব নিয়ে যান। মহাদেব, দয়া করে আর দেরি করবেন না। হ্যাঁ মহাদেব, দেবী পার্বতী ওনার পিতৃগৃহে ফিরে প্রতিদিন প্রতি মুহূর্তে হয়তো এই অপেক্ষাতেই আছেন যে আপনি কবে ওনাকে নিতে যাবেন। আপনি মহাদেব, আপনি তো সমস্ত বিধিবিধানের ঊর্ধ্বে, কিন্তু দেবী পার্বতীকে তো ওনার কর্তব্য পালন করতেই হবে। আপনাদের বিবাহের পূর্বে ওনাকে কিছু নিয়ম পালন করতে হবে। আপনাকে বিবাহের আগে ওনার মাতা পিতার কাছ থেকে দেবী পার্বতীকে বিবাহের জন্য অনুরোধ করতে হবে। শিব আর শক্তির মিলনে আর বিলম্ব হওয়া উচিত নয়, কিন্তু আমি কি নিজে যাব এই বিবাহের প্রস্তাব নিয়ে? কখনোই নয় মহাদেব। দেবী পার্বতীর বিবাহের প্রস্তাব নিয়ে আমি আর নারায়ণ আপনার কাছে এসেছিলাম, সেইরূপ আপনার পক্ষ থেকেও কাউকে প্রস্তাব নিয়ে দেবী পার্বতীর মাতা পিতার কাছে যেতে হবে। মাতা লক্ষ্মীর পরামর্শ অনুযায়ী মহাদেবের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব নিয়ে সপ্তঋষি ঋষি বশিষ্ঠ এবং ওনার স্ত্রী অরুন্ধতি ওখানে পৌঁছন। শৈলরাজ, আমরা আপনার কন্যা দেবী পার্বতীর জন্য এক অত্যন্ত শুভ প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছি। আমরা পরম ব্রহ্ম পরমেশ্বর মহাদেবের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা আপনাদের কন্যা দেবী পার্বতীর বিবাহ তার সাথে দিয়ে
তার পানি গ্রহণের অনুমতি দিন মহারাজ। সপ্তঋষি এখনো ফেরেননি, ওনাদের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? নারায়ণ, আমার বিবাহের প্রস্তাব আপনার নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ আপনার শব্দের সম্মোহন সকলকে নিজের বশে করে নেয়। আপনি যদি পার্বতীর মাতা পিতার সঙ্গে দেখা করতেন তাহলে সহজেই বিবাহের প্রস্তাব তারা স্বীকার করতেন। ক্ষমা করবেন মহাদেব, দেবী পার্বতী আমার বোন, ওর বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসা আমার কর্তব্য ছিল, কিন্তু আপনার বিবাহের প্রস্তাব নিয়ে ওর কাছে যাওয়াটা আমার পক্ষে উচিত নয়, কারণ আমি তো কন্যা পক্ষ না। আপনি চিন্তা করছেন কেন মহাদেব? আপনার মনে এই সংশয় হচ্ছে না তো যে আপনার শ্বশুরালয়ের পক্ষে যারা, আপনার প্রস্তাব তারা অস্বীকার করবেন না তো? মহাদেব, প্রভু, সপ্তঋষি আর মাতা অরুন্ধতী ফিরে এসেছেন। ঋষি বশিষ্ঠ, সমস্ত কুশল মঙ্গল আছে তো? আপনারা সবাই নিশ্চুপ কেন? কি হয়েছে? দেবী পার্বতী আর মহাদেবের বিবাহে কোনো বাধা সৃষ্টি হয়নি তো? মহারাজ হিমাবন্ত এই প্রস্তাব শুনে অত্যন্ত প্রসন্ন ছিলেন, কিন্তু কিন্তু মাতা ময়না খুশি হননি। ঋষি বশিষ্ঠ, আমি এখনই আসছি ঋষিবর। দেবী ময়না, তাহলে কি দেবী ময়না এই বিবাহের প্রস্তাবকে অস্বীকার করছেন? স্বামী, আপনি তো খুব ভালো করেই জানেন ও তপস্যা করার জেদ করল, আর আমি হৃদয় কঠিন করে ওকে যেতে দিলাম, কিন্তু এবার ও যখন এত দীর্ঘ সময় পর ফিরে এসেছে তখন এত শীঘ্র আমার থেকে দূরে যাওয়ার অনুমতি আমি কি করে দিই? দেবী ময়না, আমাদের কন্যা পার্বতী এত কঠোর তপস্যা করেছে যে তার ফলাফল এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, আর তাকে এখন আমাদের স্বীকার করতেই হবে। মহারানী ময়না, মহারাজ হিমাবন, আমি দেবী ময়নাকে, আমি জানি নিজের কন্যার বিবাহের জন্য আপনারা চিন্তিত, কিন্তু মহারানী ময়না, এটা তো একটা নারীর জীবনের বিশেষ অধ্যায়। যেমন তুমিও একজন পিতার কন্যা, তারপরে তোমার বিবাহ হয়েছিল, আর তুমি মহারাজ হিমাবনের স্ত্রী হয়েছ। নিজের পিতামাতার সঙ্গ ত্যাগ করে তুমি মহারাজ হিমাবনের সাথে এই হিমালয় পর্বতে নিজের সংসার শুরু করেছিলে, এটা তো একদিন না একদিন হতেই হতো, তাই না? হ্যাঁ দেবী ময়না, মাতা সঠিক কথাই বলছেন, আর আমাদের এটাও ভোলা উচিত নয় যে তুমি আমাদের কন্যা পার্বতীকে এক বিশেষ প্রয়োজন হেতুই জন্মদান করেছ, আর তার নিয়তি তার জন্য প্রতীক্ষা করছে। আপনি নিশ্চিন্ত থাকুন মহাদেব, আমি ওনাদের রাজি করেই ফেলেছি।
আমি বলেছিলাম না, আমার পুত্রবধূ অরুন্ধতীর যাওয়ার সুফল হয়েছে, ও এই পরিস্থিতি সামলে নিয়েছে। তাহলে মহাদেব আর কিসের এত প্রতীক্ষা? আপনি এখন বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন? মহাদেব, এখন বিলম্ব করা অনুচিত। মহারাজ হিমাবন ও মাতা ময়না কন্যাদান করতে রাজি হয়েছেন। আমার প্রভুর বিবাহ হতে চলেছে। হর হর মহাদেব। মহারাজ হিমাবন ও মাতা ময়না কন্যাদান করতে রাজি হয়েছেন। মহারাজ হিমাবন ও মাতা ময়না কন্যাদান করতে রাজি হয়েছেন। মহারাজ হিমাবন ও মাতা ময়না কন্যাদান করতে রাজি হয়েছেন। থামুন আপনারা সকলে, শান্ত হন। মহারাজ হিমাবন যদি কন্যা দান করেন তাহলে ভয়ঙ্কর অনর্থ হবে। সংস্কার এবং মর্যাদার পালন সকলের জন্য অনিবার্য। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।